প্রিয় বন্ধুরা, পশ্চিমবঙ্গে স্কুল কলেজ কবে খুলছে এবং তার সাথে যারা মাধ্যমিকের পর একাদশ শ্রেণীতে ভর্তি হতে চলেছো এবং উচ্চ মাধ্যমিকের পর যারা কলেজে ভর্তি হয়েছো, তোমাদের জন্য রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ আপডেট। তা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। সবার প্রথমেই বলে রাখি, তোমরা যারা পশ্চিমবঙ্গে ছাত্রছাত্রী রয়েছো, তোমরা ব্যাকুল আগ্রহে বসে রয়েছো তোমাদের স্কুল কলেজ কবে খুলবে, আবার কবে আগের মতন স্কুলে গিয়ে কলেজে গিয়ে পঠন পাঠন করতে পারবো বন্ধুদের সাথে, শিক্ষকের সাথে আলাপ আলোচনার মাধ্যমে। এই অনলাইন পঠন পাঠন থেকে তোমরা সকলেই বিরত নিতে চাও আমি জানি, কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে বিভিন্ন এরকম রাজ্য রয়েছে যারা কিন্তু রীতিমতো ও আস্তে আস্তে স্কুল কলেজের দরজা কিন্তু খুলে দিচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গের কথা যদি বলি, পশ্চিমবঙ্গ কিন্তু জুলাই মাসে একটি নবান্ন সূত্রে নবান্ন থেকে কিন্তু একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, যেখানে বলা হয়েছিল জুলাই মাসে সম্পূর্ণভাবে স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। কিন্তু এবার তোমাদের প্রশ্ন রয়েছে, তাহলে স্কুল কলেজ কবে খুলবে? আগস্টে কি স্কুল কলেজ খুলতে চলেছে পশ্চিমবঙ্গে? সেক্ষেত্রে বলে রাখি, আমাদের রাজ্যে কিন্তু পশ্চিমবঙ্গে স্কুল কলেজ খোলার আর সম্ভাবনা আগস্ট মাসে কিন্তু একেবারে নেই বললেই চলে। বিভিন্ন রাজ্যের দিকে যদি আমরা তাকিয়ে দেখি, ধীরে ধীরে খুলছে, কিন্তু আমাদের রাজ্যে কিন্তু এখনও পর্যন্ত এরকম কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি বা এরকম কিছু শোনা যাচ্ছে না। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে স্কুলে আসতে হচ্ছে পরীক্ষার্থীদের বা স্কুলে আসতে হচ্ছে স্টুডেন্টদের, সেক্ষেত্রে বিভিন্ন প্রশ্ন উঠছে, কিন্তু ও যতক্ষণ না পর্যন্ত থার্ড ওয়েভের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়, পরিস্থিতির সমস্ত কিছু স্বাভাবিক হয়ে যায়, ততক্ষণ কিন্তু আমাদের রাজ্যের তরফ থেকে অ্যাকচুয়ালি আগস্ট মাসে স্কুল খোলা হবে, আগস্ট মাসে স্টুডেন্টরা যাবে, এরকম নির্দেশিকা আসার সম্ভাবনা কিন্তু প্রবল কম এখন যে ইনফরমেশান আছে সেই ইনফরমেশানের দিকে। তারপরে হয়তো সেপ্টেম্বর মাসের দিকে ধীরে ধীরে উঁচু ক্লাসের যারা ছাত্রছাত্রী আছে, প্রথমে 12 তারপরে 11 এরকমভাবে কিন্তু সমস্ত স্টুডেন্টদের জন্য অফলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে। তো এই মুহূর্তে মানে আগস্টে অ্যাকচুয়ালি স্কুল খোলার সম্ভাবনা কিন্তু একেবারেই কম আমরা ধরে নিতে পারি। এরপরে যারা মাধ্যমিক পাস করে একাদশ শ্রেণীতে ভর্তি হবে কিংবা ভর্তি হয়ে গেছো, তোমরা সকলেই জানো তোমাদের জন্য কালকে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি এসেছে। তোমাদের সিট সংখ্যাকে বাড়িয়ে দেওয়া হয়েছে সর্বাধিক একটা স্কুলের ক্ষেত্রে। আগের বছরগুলোতে 275টি সিট নেওয়া যেত বা 275 জন স্টুডেন্টকে ভর্তি নেওয়া যেত, সেক্ষেত্রে কিন্তু 125 জন স্টুডেন্টের সিট সংখ্যা বাড়িয়ে এবছর প্রতিটি স্কুলের সর্বোচ্চ স্টুডেন্ট কিন্তু 400 হতে পারে একাদশ শ্রেণীতে। তো এখানে তোমরা বুঝতেই পারছো প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু এবছর ভর্তি অনিবার্য, কাজেই তোমাদের কাউর চিন্তা করার কোনো প্রয়োজন, তোমরা প্রত্যেকে একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে। তোমরা প্রত্যেকে মাধ্যমিক পাস করেছো, সেরকমভাবে তোমরা প্রত্যেকেই কিন্তু একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে। এবার একটা বড় প্রশ্ন, এখানে সিট সংখ্যা তো নির্ধারণ করে দিয়েছে সংসদ, কিন্তু কতজন স্টুডেন্টকে একটা স্কুলে আর্টস দেওয়া যাবে, কতজন স্টুডেন্টকে সায়েন্স দেওয়া যাবে, কতজন স্টুডেন্টকে কমার্স দেওয়া যাবে, এ বিষয়ে কিন্তু প্রপার কোনো বিজ্ঞপ্তি বেরোয়নি। যদিও বলা হয়েছিল যে সর্বাধিক 45% যদি পাওয়া যায় ভূগোল বা সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন যারা নিতে চাই, কম্পিউটার সায়েন্স যারা নিতে চায় তাদের ক্ষেত্রে অঙ্কে পেতে হবে, এরকম একটা নির্দেশিকা দিয়েছিল, যেটা রীতিমতো আমি অনেক আগেই তোমাদের জানিয়ে দিয়েছিলাম। তো এক্ষেত্রে তোমাদের অনেকেরই প্রশ্ন রয়েছে, আমরা তো 45% বেশি পেয়েছি, কিন্তু আমাদের কেন অ্যাকচুয়ালি স্কুল থেকে সায়েন্স দেওয়া হচ্ছে না, আমি 45-এর বেশি পেয়েছি? দেখো এবছর কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টই ভালো রেজাল্ট করেছে। সেক্ষেত্রে আমি বলে রাখি যে তোমাদের এই যে ভর্তির প্রক্রিয়ার ক্ষেত্রে এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে যারা রীতিমতো 45%-এর কম পাচ্ছে তাদেরকে এই যে সাবজেক্টগুলো আছে ম্যাথামেটিক্স, ফিজিক্স বা কেমিস্ট্রি বা জিওগ্রাফি বা কম্পিউটার সায়েন্স, এই সাবজেক্টগুলো দেওয়া যাবে না 45%-এর নিচে পাচ্ছে সাবজেক্টে। এবং বলেনি যে 45%-এর ওপরে পেলেই দিতে হবে, এরকমটি বলেনি, বলেছে 45%-এর নিচে পেলে দেওয়া যাবে না। তারপরে কিন্তু স্কুল ডিসাইড করবে যে কত পার্সেন্টের ক্ষেত্রে সায়েন্স দেওয়া হবে, কত পার্সেন্টের ক্ষেত্রে আর্টস দেওয়া হবে, কত পার্সেন্টের ক্ষেত্রে কমার্স দেওয়া হবে। তোমরা অনেকেই আমাকে বলছো যে আমি 80% পেয়েছি, আমি কি অমুক সাবজেক্ট নিয়ে ভর্তি হতে পারবো একাদশ শ্রেণীতে? তো আমি এখানে বলে রাখি, তোমরা স্কুলের সাথে যোগাযোগ করো, তোমরা নির্দিষ্ট ব্যাপারটা জেনে যাবে। কেন এরকম অনেক স্কুল রয়েছে যেখানে 60%-ও কোনো সাবজেক্ট দিয়ে দেওয়া হয়, এমন অনেক স্কুল রয়েছে যেখানে 80% পেলেও কিন্তু দেওয়া হয় না, তাদের 90% পেতে হয় তবেই অ্যাকচুয়ালি সেই সাবজেক্ট অ্যাকচুয়ালি স্কুল দিয়ে থাকে। রীতিমতো ও তোমাদের অ্যাকচুয়ালি স্কুলের কতটা নাম রয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু পার্সেন্টেজ চাওয়া হয়। সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো আমি কী বলতে চাইছি, আর তোমাদের মধ্যে কারা রীতিমতো
ও একাদশ শ্রেণীতে ভর্তি হয়ে গেছে এবং তোমাদের স্কুলের ক্ষেত্রে কত পার্সেন্টে সায়েন্স আর্টস কমার্স দেওয়া হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। যারা এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক করোনি অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করো, কারণ সম্পূর্ণ ইনফরমেশন কিন্তু আমি ভিডিওর দরুন তোমাদের কাছে তুলে ধরছি। এরপরে তোমরা যারা রীতিমতো উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছো, তোমাদেরও কিন্তু বহু সমস্যা হয়েছে রেজাল্ট নিয়ে এবং তোমাদের মধ্যে অনেককে ফেল করে দেওয়া হয়েছিল, যেটা আমি অনেক আগে অ্যাকচুয়ালি বোর্ডের কাছে রিকোয়েস্ট করেছিলাম, সেরকমই কিন্তু বোর্ড মেনে নিয়েছে এবং তোমাদের কিন্তু প্রত্যেককে এ অ্যাকচুয়ালি পাশ করিয়ে দেওয়া হয়েছে। কাজেই তোমাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই এবং তোমরা যারা রীতিমতো পাশ করে গেছো তোমাদের রেজাল্টও তোমরা ধীরে ধীরে পেয়ে যাবে। কিন্তু রিভিউর জন্য আজকেই লাস্ট ডেট ছিল, যেটা তোমাদের আগে জানিয়ে দিয়েছিলাম যে রিভিউ সংক্রান্ত যাদের সমস্যা আছে তারা আজকেই স্কুলের সাথে যোগাযোগ করো। সেরকম তোমরা অনেকে যোগাযোগ করেছো, অনেকের রেজাল্ট আমি দেখে দিয়েছি এবং অনেকের রেজাল্ট আমি দেখতে পারিনি, কারণ আমি একা প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি রেজাল্ট দেখা সম্ভব নয়, সেই কারণে ভিডিও তৈরি করে দিয়েছিলাম। যাদের রেজাল্ট দেখতে পারিনি তাদের জন্য তাদের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি, কারণ এত রেজাল্ট তোমরা নিজেরাই বুঝতে পারছো। তো যাই হোক, তোমরা রীতিমতো রিভিউ করে ফেলেছো এবং তোমাদের সকলকে পাশও করিয়ে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, অনেকে এরকম রয়েছে যারা এই মূল্যায়নের দরুন নাম্বার তো পেয়েছো, ঠিক নম্বর পেয়েছো এবং রিভিউ করার পরও তোমাদের যে নম্বর এসেছে সেই নম্বরেও তোমরা হ্যাপি নও, তোমরা পরীক্ষা দিলে ভাবছো আরও ভালো রেজাল্ট করবে, সেক্ষেত্রে তোমরা রেজাল্টে সন্তুষ্ট নও। যারা রেজাল্টে সন্তুষ্ট নয় তাদের জন্য কিন্তু পরীক্ষা নেওয়া হবে, যেটা আমি আগের ভিডিওতেও বলেছি। তোমরা অনেকে জিজ্ঞাসা করছো কবে নেওয়া হবে, কবে নেওয়া হবে, এই বিষয়ে এখনও পর্যন্ত বলা হয়নি, শুধু বলা হয়েছে পরীক্ষা নেওয়া হবে, অর্থাৎ অফিসিয়ালভাবে এবছর বলা হয়েছে পরীক্ষা নেওয়া হবে। আগের বছরও বলা হয়েছিল কিন্তু অফিসিয়ালভাবে কিন্তু বলা হয়নি, এবছর অফিসিয়ালভাবে যেহেতু বলা হয়েছে সেহেতু তোমাদের পরীক্ষা কিন্তু অতি অবশ্যই নেওয়া হবে এবং সেই পরীক্ষা পরিস্থিতি স্বাভাবিক হলে তোমরা ধরে নিতে পারো অক্টোবরের দিকে পরীক্ষা হতে পারে। তোমাদের কিন্তু এই যে পরীক্ষা, এই যে আগে রেজাল্ট তোমরা পেয়েছো, পাশ করে গেছো, এই রেজাল্টের ওপর ভিত্তি করেই কিন্তু তোমাদের কলেজের ভর্তির প্রক্রিয়া হবে। তারপরে যদি তোমরা পরীক্ষা দাও, পরীক্ষার পরে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটাই ভবিষ্যতে তোমাদের কাজে লাগবে। তো এখানে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে এবং আমি জানি অধিকাংশ স্টুডেন্টই কী হচ্ছে কলেজের পড়াশোনা শুরু করে দেবে, সেক্ষেত্রে টুয়েলভের পড়াশোনা অতটা মনে থাকবে না বা টুয়েলভের পড়াশোনা একই কলেজের পড়াশোনার সাথে চালিয়ে যেতে পারবে না, সেই কারণে অধিকাংশ স্টুডেন্টই কিন্তু পরীক্ষা দেবে না। যদি কারণ এটাই আমি অধিকাংশ স্টুডেন্টের সাথে কথা বলে জানতে পেরেছি, তোমরা কি করতে চলেছো, তোমরা কি রেজাল্টে সন্তুষ্ট, আর যদি সন্তুষ্ট না হয়ে থাকো তোমরা কি এক্সাম দিতে চাইছো, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু জানিও। এছাড়া তোমাদের বহু জিজ্ঞাসাবাদ আছে, ইনস্টাগ্রামে অনেকে জিজ্ঞাসা করেছো যে আমার বাংলা ইংলিশের মধ্যে একটা বিভাগে কম নাম্বার পেয়েছি, আমাদেরকে কেউ বলছে রীতিমতো সেটা ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে। একেবারেই না, বাংলা ইংলিশ কিন্তু কম্পালসারি, বাংলা ইংলিশ কখনোই ফোর্থ সাবজেক্ট হতে পারে না। বাংলা ইংলিশ বাদে যে সাবজেক্টগুলো তোমার ইলেকটিভ সাবজেক্ট রয়েছে, এ যে চারটে সাবজেক্ট, সেই চারটে সাবজেক্টের মধ্যে যে সাবজেক্টে তুমি কম নম্বর পাবে সেই সাবজেক্ট কিন্তু তোমার ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে। অর্থাৎ বাংলা ইংলিশে যা নাম্বার পেয়েছো সেই নাম্বারই থাকবে, সেইগুলো কখনোই ফোর্থ সাবজেক্ট হয় না। বাদ বাকি যে ইলেকটিভ সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টের মধ্যে কোনো সাবজেক্টে যদি তুমি কম পাও সেই সাবজেক্টটা কিন্তু ফোর্থ সাবজেক্ট হবে। এবার অনেকের জিজ্ঞাসাবাদ রয়েছে আমাদের যে ফোর্থ সাবজেক্ট রয়েছে সেই ফোর্থ সাবজেক্টই কি আমরা অনার্স নিতে পারি, আমরা কি সেই সাবজেক্ট পাসের সাবজেক্ট করতে পারি? তো এক্ষেত্রে আমি বলে রাখি, তোমাদের ফোর্থ সাবজেক্ট মানে হচ্ছে পাস করিয়ে দেওয়ার জন্য একটা এলিজিবল ক্রাইটেরিয়া, এটা এই সাবজেক্টকে তুমি কাজে অবশ্যই লাগাতে পারো। তুমি যদি সেই সাবজেক্টে পাস করো তাহলে ভবিষ্যতে সেই সাবজেক্ট নিয়ে তুমি এগিয়ে যেতে পারো কোনো জায়গায়, তুমি যদি ফেল করো সেক্ষেত্রে কিন্তু তুমি ওই সাবজেক্ট নিয়ে অনার্স বা পাসের সাবজেক্ট রাখা কিন্তু একটা কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়ায়, যদিও পাসের ক্ষেত্রে অনেক অনেক জায়গায় দিয়ে দেওয়া হয়। কিন্তু মাথায় রাখতে হবে যে যদি ফেল করো তাহলে ওই যে সাবজেক্টটা সেই সাবজেক্টটা তুমি পরবর্তীকালে কোনো জায়গায় এই রেজাল্টের দরুন কাজে লাগাতে পারবে না। যদি তুমি ন্যূনতম পাস নম্বর পাও এবং সেটা ফোর্থ সাবজেক্টও হয়ে যাও সেই সাবজেক্টে কিন্তু রীতিমতো ধরো তুমি সবচেয়ে কম পেয়েছো হচ্ছে 80, সেক্ষেত্রে 80 নাম্বার যে সাবজেক্টে এসছে সেই সাবজেক্টটা ফোর্থ সাবজেক্ট হয়েছে, তুমি সেই সাবজেক্টে অনার্স নিতে চাইছো, সেক্ষেত্রে কিন্তু সেই সাবজেক্টে তুমি অনার্স নিতে পারবে কিংবা কলেজে রাখতে পারবে। এছাড়া কলেজের ফর্ম ফিল আপ নিয়েও তোমাদের বহু জিজ্ঞাসা আছে, আগের ভিডিওতে তোমরা করেছো, সেক্ষেত্রে বলে রাখি তোমাদের অনেকের কোশ্চেন রয়েছে আমি একজন স্টুডেন্ট আমি কি একটা কলেজে দুবার অ্যাপ্লাই করতে পারি? অবশ্যই, তুমি ধরো একটা যে কলেজ রয়েছে ওই কলেজেই তুমি ফিজিক্স অনার্সের জন্য অ্যাপ্লাই করছো, কেমিস্ট্রি অনার্সের জন্য অ্যাপ্লাই করছো, করতেই পারো, আবার ওই কলেজে পাসের জন্য অ্যাপ্লাই করছো এটাও করতে পারো, কোনো ব্যাপার নেই, একটা কলেজে তুমি একাধিকবার অ্যাপ্লাই করতে পারো, এছাড়া বিভিন্ন কলেজেও তোমরা একাধিকবার অ্যাপ্লাই করতে পারো তোমাদের এই ইচ্ছা অনুসারে। এবং এবছরের জন্য যেহেতু আবেদন প্রক্রিয়া বা ফর্ম ফিল আপ করতে কোনো টাকা লাগছে না, সেক্ষেত্রে আমি প্রত্যেককেই বলবো ও যেটা আমি আগে ডেডিকেটেড একটা ভিডিওতে বলেছিলাম যে তোমাদের এই এই সমস্যা হতে পারে, সেই কারণে তোমরা আগেভাগেই প্ল্যানিং করে নাও কোন কোন কলেজ
কলেজে ভর্তি হবে এবং কোন কোন কলেজে পাসের জন্য একটা অপশন রাখো, কোন কলেজে খুব ইচ্ছুক হলে তার সাথে অনার্সের জন্য অ্যাপ্লাই করো, কারণ এবছর কোনো রকম আবেদন ফি লাগছে না। দ্বিতীয়ত, ভর্তির জন্য কি টাকা লাগবে? দেখো, ভর্তির জন্য অবশ্যই টাকা লাগবে, শুধুমাত্র আবেদন করার জন্য কোনো টাকা লাগছে না কলেজে। এ ভর্তি করার জন্য একটা নির্দিষ্ট টাকা কিন্তু তোমাকে দিতেই হবে, যেটা প্রত্যেক বছর স্টুডেন্টরা দিয়ে থাকে। এক্ষেত্রে এ তোমাদের 5,000 থেকে 7,000 টাকার মধ্যে কিন্তু রীতিমতো ফার্স্ট ইয়ারের খরচা ক্লিয়ার হয়ে যাবে। এর থেকে বেশি কিন্তু কলেজের ফি হয় না। আর সেক্ষেত্রে 5,000 থেকে 7,000 টাকা তোমরা ধরে রাখতে পারো, অনেক ক্ষেত্রে কমও হতে পারে, বেশিও হতে পারে, কলেজের উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি কলেজ কত টাকা ভর্তির জন্য নিচ্ছে। এর পরবর্তী অনেকে কোশ্চেন করেছো যে আমরা যদি কোনো কলেজে ভর্তি হয়ে যাই সেক্ষেত্রে টাকা কি রিফান্ড করা হবে? অবশ্যই তোমাদের টাকা রিফান্ড করা হবে। তোমাদের একটা নির্দিষ্ট টাইম দেওয়া হয়েছে, নভেম্বরের মধ্যে যদি তোমরা অ্যাকচুয়ালি তোমাদের টাকা রিফান্ডের জন্য আবেদন করো সেক্ষেত্রে তুমি যে টাকা দিয়ে ভর্তি হয়েছিল সম্পূর্ণ টাকা কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হবে। এবং তোমরা যদি ডিসেম্বরের মধ্যে অ্যাকচুয়ালি আবেদন করো সেক্ষেত্রে কিন্তু তোমাকে সর্বাধিক 1,000 টাকা কেটে বাদ বাকি টাকা কিন্তু তোমাকে দিয়ে দেওয়া হবে। অর্থাৎ তোমাদের রিফান্ডের জন্য একটা নির্দিষ্ট সময় দেওয়া আছে। এ নিয়ে আরও বিস্তারিত জানতে বা কবে কলেজের অ্যাকচুয়ালি আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, এ কবে অ্যাকচুয়ালি কলেজে ভর্তির প্রসিডিওর শুরু হবে, আর রিফান্ডের কী কী প্রসিডিওর রয়েছে, সমস্ত তথ্য জানতে কিন্তু তোমাদের জন্য ডেডিকেটেড ভিডিও করে দেওয়া আছে। লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা বিস্তারিত জেনে নাও। তোমাদের স্কুল কলেজের সমস্ত আপডেট নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিওতে আলোচনা করেছে, কাজে ভিডিওটি লাইক করার সাথে বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলো না, কারণ একটা ভিডিওর মাধ্যমে তারা সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে। আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো টেক কেয়ার, বন্দে মাতরম।